কোরবানির চামড়া আপনারা কোরবানির চামড়া খাওয়ার সুযোগ নেই, কুমড়ারই চামড়া বিক্রিত পয়সা খাওয়ার সুযোগ নেই। এই জন্য কোরবানির চামড়া অবশ্যই হয় কোনো গরিবকে তুলে দিবেন, অথবা বিক্রিলব্ধ পয়সা কোনো গরিবের কাছে তুলে দিবেন যদি সুযোগ থাকে। যেখানে যেখানে লিল্লা বোর্ডিং আছে, যে সমস্ত মাদ্রাসা লিল্লা বোর্ডিং আছে যেখানে ইয়েতিম এবং গরিব বাচ্চারা পড়াশোনা করে, এই সমস্ত লিল্লা বোর্ডিংয়েও আপনার কোরবানির চামড়া দিয়ে দিতে পারেন, আপনার কোরবানির লব্ধ টাকা দিয়ে দিতে পারেন। আপনারা যারা পৃথিবীর আনাচে এখানে আছে আছেন, আপনারা যারা ইটালি, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড সহ ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে যারা আছেন, যেখানে আপনাদের রাশি রাশি পয়সা থাকা সত্ত্বেও কোরবানি করার সুযোগ আপনারা পাচ্ছেন না, তাদের জন্য সুবন্দোবস্ত বাংলাদেশে আলহামদুলিল্লাহ হাজারো মাদ্রাসায় আপনাদের জন্য ব্যবস্থা রাখা আছে। আপনারা যদি কোনো মাদ্রাসায়, বিশেষ করে কোনো মাদ্রাসায় যদি লিল্লা বোর্ডিং থাকে, ওই মাদ্রাসায় যদি আপনি আপনার একটা ছাগলের পয়সা পুষিয়ে দেন, গরুতে একটা অংশ কোরবানির পয়সা পুষিয়ে দেন, সেখানে যদি আপনার নামে কোরবানি করে দেওয়া হয়, অবশ্যই আপনার কোরবানি বিশুদ্ধভাবে আপনার কোরবানি আদায় হয়ে যাবে এবং এর দ্বারা আপনি বিশুদ্ধ কোরবানির পুরস্কার পেয়ে যাবেন এবং খালেস নির্ভেজাল কোরবানির পুরস্কার আপনি পেয়ে যাবেন। তাছাড়াও বাংলাদেশে অসংখ্য মানুষ যারা কোরবানি করতে পারে না, যারা অসহায়ত্বের কারণে কোরবানি করতে পারে না, যদি আপনি কোনো মাদ্রাসায়, কোনো আশেপাশে কোনো মাদ্রাসায় যদি আপনি কোরবানির পশু আপনার অংশটা দিয়ে দিতে পারেন, আপনি একটা গরু দিয়ে কোরবানিতে শরিক হলেন, একটা মহিষ দিয়ে কোরবানিতে শরিক হলেন, অথবা গরুর সাত ভাগের এক ভাগ দিয়ে আপনি কোরবানিতে শরিক হলেন, অথবা একটা ছাগল দিয়ে আপনি কোরবানিতে শরিক হলেন, তাহলে আপনি নির্ভেজাল কোরবানির সওয়াব পেয়ে গেলেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন। আমরা আমাদের মাদ্রাসা মাদ্রাসা ইসলামিয়া দা আলম সুদন্ডপুর মাদ্রাসা, আমরা ইনশাআল্লাহ আমরা প্রস্তুতি নিচ্ছি। আপনারা যদি এখানেও শরিক হইতে চান, আমাদের ওয়েবসাইটে মাদ্রাসা ইসলামিয়া দা আলম সুদন্ডপুর এই ওয়েবসাইটে আপনারা আমাদের বিকাশ নাম্বার পেয়ে যাবেন এবং আমাদের সাথে যোগাযোগের নাম্বার পেয়ে যাবেন। যদি সুযোগ থাকে আপনারা শরিক হবেন ইনশাআল্লাহ। আমাদের নিয়ত আল্লাহ তালা যদি আমাদেরকে, আপনারা যদি ভরপুর শরিক হন, আমরা আমাদের আশেপাশের মাদ্রাসাগুলোতেও শরিক হওয়ার চেষ্টা করব, আমরা আমাদের মাদ্রাসা আশেপাশের মাদ্রাসাগুলোতেও সাপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং এলাকার গরিব দুঃখীজনকেও আমরা আপনাদের কোরবানির দেওয়া গোশত তাদেরকেও মেহমানদারির আমরা চেষ্টা করব, তাদের কাছেও আমরা আপনাদের এই গোশত পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের চামড়ার পয়সাও যদি আপনারা আমাদের মাদ্রাসায় দিতে চান, ইনশাআল্লাহ আমরা আপনাদের এই চামড়ার পয়সা, চামড়ার দেওয়া টাকা আমরা ইনশাআল্লাহ সহি ইস্তেমাল করার চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব এবং আমাদের প্রয়োজনের বাহিরে আমাদের মুনাসিব আপনাদের দেওয়া পয়সা ইনশাআল্লাহ আমরা বিভিন্ন মাদ্রাসায়ও দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমাদের ওয়েবসাইট মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুদন্ডপুর এই নামে আমাদের ওয়েবসাইট, আপনি যদি প্রয়োজনে ভিজিট করেন এবং সেখানে আমাদের বিকাশ নাম্বার সহ আমাদের মাদ্রাসার যাবতীয় তথ্য পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। মূলত আজকের এই মজলিসের আমার উদ্দেশ্য হলো আপনাদের সামনে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফাজাইল এবং কোরবানির কথা আপনাদের সামনে তুলে ধরা। আল্লাহ তাআলা আমাদের এই মজলিসকে কবুল করেন। আল্লাহ তাআলা আপনারা যারা শুনছেন, যারা দেখেছেন, যারা সামনে শুনবেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত মতে আমাদেরকে আমাদের এই দিনগুলো কাটাবার তৌফিক দান করেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতের উপরে আমাদের এই কোরবানি করার তৌফিক দান করেন। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি।